নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। আপনাদের সবাইকে স্বাগত আমাদের সানরাইজ গুরু মাস্টার নিবেদিত কথায় সুরের এই জমজমাট সকালে। আজ অনেকদিন পর আপনাদের সঙ্গে আমাদের দেখা। আমরা জানি প্রত্যেক দিন নতুন করে সূর্য ওঠে, নতুন করে আমাদের দিনের শুরু। আমরা সারাদিন পথ চলতে চলতে দিনের শেষে গিয়ে আমাদের কিছু ইচ্ছে, কিছু আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ হয়, আবার কিছু পূর্ণ হয় না, তা নিয়ে আবার আমাদের পরের দিনের পথ চলা। এভাবেই আমাদের জীবন চলছে। আমরা সবাই জানি, যদিও আমরা এখন একটি সাংঘাতিক একটি অন্যরকম পরিস্থিতির আমরা সবাই একটি শিকার, কিন্তু তারপরেও আমরা সকালটা যদি শুরু করি গানে গানে, তাহলে কিন্তু আমাদের সারাদিন ভীষণ ভালোভাবে কেটে যেতে পারে সেই গানের রেশ ধরে। সেই মতো বন্ধুরা, আপনাদের জন্যই আমরা নিয়ে এসেছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথা সুরের জমজমাট সকাল। আবার আগের মতো আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছে, আমাদের সঙ্গে শিল্পী রয়েছে, আমাদের এই রাজ্যেরই আমাদের গুণী শিল্পী রয়েছে আমাদের সঙ্গে, নেহা অধিকারী। নেহা রয়েছে আমাদের সঙ্গে। নেহাকে সুপ্রভাত এবং স্বাগত। এবং নেহাকে যারা যন্ত্রণের সঙ্গে সহযোগিতা করবেন, যে সমস্ত শিল্পীরা রয়েছেন আমাদের সঙ্গে আজকে কিবোর্ডে রয়েছেন শিল্পী অমরনাথ বনি, সুপ্রভাত। এবং আমাদের এই রাজ্যের গুণী শিল্পী, গুণীজন আপনারা সবাই জানেন, আপনাদের সবার প্রিয়। সেই সঙ্গে তবলায় রয়েছে, আজকে আমার এই পাশে রয়েছে তবলায় নারায়ণ বিশ্বাস। নারায়ণ দাও, আমাদের এ রাজ্যের গুণী শিল্পী, গুণীজন আপনাদের সবার প্রিয়। তো আমরা সবাই মিলেই আজকে চেষ্টা করব সকালের অনুষ্ঠানটাকে আজকে আমরা একটু জমজমাট করে তোলার জন্য। আমি রয়েছে তপ আপনাদের সঙ্গে কথায় কথায়। আজকে নেহা অনেক ধরনের গান নিয়ে এসছে, কিন্তু নেহা শুরুটাই করবে মা সরস্বতী বন্দনা দিয়ে। কারণ আমার মনে হয় যে মা সরস্বতীর যদি দয়া আমাদের উপরে না থাকে, তাহলে যেরকম আমাদের কণ্ঠের থেকে সুমধুর আওয়াজও বেরোবে না, সেরকম গানের একটি স্বরলিপির একটি সুরও আমাদের গলাতে বেরোবে না যদি মা সরস্বতীর দয়া না থাকে। সেই সঙ্গে গুরুর আশীর্বাদ তো চাই। সব মিলে আমরা বলি, বিধাতা আমাদের স্বর দিয়েছেন এবং গুরু আমাদের সুর দিয়েছেন। সেই মতো সেই কথাকে মাথায় রেখে শুরু করব আমরা আজকের সকালের অনুষ্ঠান সানরাইজ গুরু মাস্টার নিবেদিত কথা সুরের জমজমার সকাল। নেহা প্রথমে শুরু করবে সরস্বতী বন্দনা দিয়ে। নেহা সুপ্রভাত, তোমাকে বলেছি স্বাগত। প্রথমে তো আমরা সরস্বতী বন্দনা দিয়ে শুরু করছি, তাহলে আমরা শুরু করি আজকে সকালের অনুষ্ঠান। আমি যে এই বন্দনাটা করছি, এটা শ্রদ্ধেয় ব্রহ্মানন্দজির লেখা, আর সুর করেছেন আমার স্যার শ্রদ্ধেয় গুরুদীপনাচার্য। তো শুরু করছি। ও ভগবতী, ভারতী বিভা
সকালটা আমরা শুরু করলাম মা সরস্বতীকে বন্দনা করে। তারপরেই নিহার যে আমি দেখেছি যেভাবে নিহার আজকে তৈরি হয়ে এসছে, তারপরেই হচ্ছে আমরা যখনই গান করি এবং আমাদের বাঙালি ঘরে ঘরে যখন ছোটবেলা থেকে যখন গানের দিকটি চর্চা থাকে তখন কিন্তু আমরা প্রথমেই আমরা দেখি যে আমাদের রবি ঠাকুরকে দিয়ে আমরা শুরু করি। কিন্তু কারণ রবি ঠাকুর হচ্ছে আমাদের বাঙালির ঘরে ঘরে এমন একজন নিভৃত প্রাণীর দেবতা, আমাদের হৃদয়ের দেবতা। তো আমরা যখনই কোনো অনুষ্ঠান করি বা যখন আমরা গান বাজনা শুরু করি যাই করি না কেন, রবি ঠাকুরকে আমরা শ্রদ্ধা না জানিয়ে আমরা কখনই আমাদের দিন আমরা শুরু করতে পারি না বা করতে চাইও না। তো সেই মতো নেহাও আজকে তৈরি হয়ে এসেছি রবি ঠাকুরকে দিয়ে শুরু করছে। সরস্বতী বন্দনার পরেই কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে শুরু করবে নেহা নেহার অনুষ্ঠান। আর নেহা, কবিগুরুর অনেক পর্যায়ের গানই রয়েছে, তুমি কোন পর্যায়ের গান দিয়ে আজকে শুরু করছো? পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছে। অবশ্যই সকালবেলাটা পূজা পর্যায়ের গান দিয়ে শুরু হলে সবচেয়ে ভালো। দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন আমাদের সানডেজ গুরু মশলা নিবেদিত কথা শুনে জমজমার সকালে। আমরা যাব নিহার কাছে। নিহার, তাহলে আমরা রবি ঠাকুরকে শুরু করি, পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছো। এটা কি তুমি নিজেই পছন্দ করে নিয়ে এসছো না তোমার কেউ তোমাকে বলল যে? বাবা দুজনে, আমরা তিনজন মিলে বসে ঠিক করেছি। ঠিক আছে, চলো আমরা শুরু করি। যদি আরো পারি ভালোবাসি
বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনলে এমনি তো আমাদের সারা দিন ভীষণ ভালো যায়, সকালটা যখন আমরা শুরু করি। আর দর্শক বন্ধুরা নিশ্চয় তখন আমাদের টিভির সামনে বসে গেছেন এবং আপনারা নেহার গান আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছে নেহা এবং নেহা থেকে যন্ত্রণার সঙ্গে সহযোগিতার জন্য যে দুজন গুণী শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে, কিবোর্ডে রয়েছেন অমরনাথ বণিক এবং তবলায় রয়েছে নারায়ণ বিশ্বাস। আমরা যাব নেহার কাছে। নেহা, এবারে তুমি কি গান শোনাবে আমাদের? আমি এখন শোনাবো শ্রদ্ধা লতাজির গাওয়া মেরে বতন কি লো। অবশ্যই এই গানটি আমার মনে হয় আজকের দিনে এখানে বসে এবং এখন এই গানটি সত্যি সময় উপযোগী গান, কারণ আমরা আমাদের ভারতবর্ষ একটি কঠিন সমস্যার মধ্যে পড়েছে। যেমনি দেখা যাচ্ছে আশেপাশের দেশ থেকে যেমন আক্রমণ আসছে, তার সঙ্গে তো আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্বাস্থ্যবিধি নিয়েও তো আমরা সচেতন থেকেও আমরা পারছি না অনেক কিছু করতে। আর এখন আমাদের যে বীর জওয়ানরা যারা রয়েছেন আমাদের এই বর্ডার এরিয়াতে যারা রয়েছেন, যারা আমাদের দিন রাত ওখানে স্বতন্ত্র প্রহরায় থেকে আমাদের নিশ্চিন্তভাবে ঘুমানোর সুযোগ করে দিচ্ছেন, আমাদের সঠিকভাবে বা আমাদের খুব শান্তিতে পথ চলা এবং শান্তিতে বসবাসের করে থাকার মতো যে অবস্থাটা আমাদের করে রাখছেন, সেই বীর যে সেনানীরা রয়েছে ওদের প্রতি আমাদের শ্রদ্ধা অবশ্যই জানানো দরকার। সেই মতোই নেহার যে গানটি নেহা বললো সেই গানটি সত্যি আমরা আমাদের যে দেশের যে সৈনিকরা রয়েছে তাদের জন্য আমরা উৎসর্গ করছি এই গানটি। নেহা চলো তাহলে আমরা শুরু করি।
जो खून गिरा पर्वत पे वो खून था हिंदुस्तानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। वीर वतन की लोग जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जय हिंद की सेना, जय हिंद की सेना, जय हिंद। এই গানটা পড়ে এটাই বলতে ইচ্ছে করছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনাদের অনুমতি নিয়ে এবং এখানে যারা রয়েছেন সবার অনুমতি নিয়ে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছে সানরাইজ গুরু মাস্টার নিবেদিত কথা সুরের জমজমার সকালে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত আমাদের সানরাইজ গুরু মাস্টার নিবেদিত কথা সুরের এই জমজমার সকালে। নেহা, আমাদের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিরতিতে গিয়েছিলাম। এবারে নেহা যে গানটি নিয়ে এসছে, এই গানটি আমাদের বহু শ্রোত গান। আমরা শ্রীমতী নির্মলা মিশ্রের কণ্ঠে এই গানটি আমরা বারবার শুনেছি, ছোট থেকে এই গানগুলি শুনে শুনেই বড় হয়েছি। এই গানটির গীতিকার এবং সুরকার রয়ে গেছেন এই গানটির প্রবীর মজুমদার। আমরা এই গানটি শুনলেই আমাদের আমাদের মায়ের কথা মনে হয়, মা যে কথাটি রয়েছেন যার কোনো বিকল্প নেই, মা আমাদের মনে প্রাণে রয়েছেন, মাই আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন। তাই মার প্রতি, মা যখন আমাদের কাছ থেকে হারিয়ে যায় তখন আমাদের মনে যে আকুল যে মিনতিটি থাকে সেই গানটির মধ্যে সুরে গানে গানটি একদম ভরপুর। আপনারা শুনুন আমাদের বহু শ্রোত গান। আমাদের এই গানটি শোনাবে নেহা। নেহাকে কিবোর্ডের সাহায্যের জন্য রয়েছে অমরনাথ বণিক এবং তবলায় রয়েছে নারায়ণ বিশ্বাস। আমরা যাই নেহার কাছে, গানটি শুনি আমরা। লুকিয়ে আছে খুঁজে না
বুঝতে পারি না জি পাখি তুমি লক্ষ্মী আমার মায়ের কাছে নিয়ে যাও ও তোতা পাখি রে শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি গানটির পরে আর কিছু কথা বলার থাকে না যে সত্যি মা যাদের জীবন থেকে হারিয়ে যায় ওদের জীবনটা যে কি কষ্টের হয়ে থাকে সেটা যে হারিয়েছে সেই জানে। তো তারপর আমরা বলবো যে নেহা আমি তোমার সঙ্গে একটু কথা বলি যে তোমার কি ইচ্ছে আছে গান নিয়ে কি করার কতটুকু কি করার কি ইচ্ছে আছে? আমার তো ইচ্ছে আচ্ছা তার পাশাপাশি পড়াশোনা করার ইচ্ছে আছে গান নিয়ে। আচ্ছা গান নিয়ে এগিয়ে যেতে চাইছো, গান নিয়ে পরবর্তী সময়ে আরো কিছু করতে চাইছো। আপনারা নেহার ইচ্ছে তো আপনারা শুনলেন, আপনারা নেহাকে আশীর্বাদ করবেন, নেহা যেন সুরে সুরে এই সুর তাল নিয়ে যেন নেহা আরো অনেক বড় হতে পারে, আরো এগিয়ে যেতে পারে। আমরা তার পরের গানে যাব। আমরা নেহার আমি যা লিস্ট যা দেখেছি তার মধ্যে আমরা দেখেছি এবারও একটি বহুস্থ গান নেহা আমাদের শোনাবে, হৈমন্তী শুক্লাজির গাওয়া একটি গান যার সুরকার এবং গীতিকার রয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায় মান্না দে। তো সেই গানটি ভীষণ সুন্দর একটি গান যে বন্ধুকে নিয়ে গানটি, সেটা আমার বন্ধু আমাদের জীবনে সবার জীবনে একজন বন্ধুর ভীষণ প্রয়োজন। সে বন্ধু হতে পারে আমার আরাধ্য দেবতা, সে বন্ধু হতে পারে আমার নিজের কেউ আত্মীয় স্বজনের মধ্যে, সে বন্ধু হতে পারে আমার মনের বন্ধু প্রাণের বন্ধু। বন্ধু একজন সবার জীবনে ভীষণভাবে প্রয়োজন এবং তার সেই বন্ধুর ঠিকানা এবং যোগাযোগ রাখাটাও আরও বেশি প্রয়োজন। তো সেই মতেই গানটি রয়ে গেছে যে হ্যাঁ সেইভাবে হয়তো ঠিকানা না থাকলেও মনের মধ্যেও একটি মনের মধ্যে একটা যোগাযোগ থেকে যায় মনে মনে, তারও একটা যোগাযোগের কথা এই গানের মধ্যে আমরা পেয়ে থাকি। আমাদের বহুশ্রুত গান শুনি তালে এবার নেহার কণ্ঠে আমরা আজকের সকালে। ভালোই
করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, আশার কোনো কারণ সাজাতে হবে না তোমায়, বানানো কাহিনী শোনাতে হবে না কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করে সাজাতে হবে না তোমায়, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, তোমার হিসাবে কি ভুল রয়েছে নিজেই ধরেছো তুমি, ভুলে যেতে যে ভালোই করেছো তুমি, তোমার হিসাবে কি ভুল রয়েছে নিজেই ধরেছো তুমি, সাজাতে হবে না তোমায়, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। খুব ভালো গাইলো রেহা, তবে আজকালকার দিনে ঠিকানা না রেখে গেলেও কোনো অসুবিধে নেই, আমাদের সোশ্যাল মিডিয়া এত আমরা সরগরম এখন আমরা, যে আমাদের ঠিকানা না রাখলেও কোনো অসুবিধে নেই, আমাদের যে বন্ধুরা অনেক দূরে চলে গেছে অনেক বছরের যোগাযোগ নেই সেই বন্ধুদেরও আমরা আবার খুঁজে পাচ্ছি এখন একে একে, তো সে যাই হোক বন্ধুর খোঁজে অন্বেষণ তো আমাদের থাকবেই, কিন্তু তারপরে আমাদের নিয়ম মেনে নিয়ে নিতে হবে একটা ছোট্ট আবার একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির উপরে, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত আমাদের এই কথায় সুরের এই জমজমার সকালে,
এবার নেহা আমাদের অনেক ধরনের গানই শুনিয়েছে, এবার একটু অন্যরকম দিকে যাচ্ছে নেহা। যদিও নেহা বলছে যে নেহা খুব সরগরু নয়, কিন্তু তারপরও নেহা চেষ্টা করবে আপনাদের শোনানোর জন্য। নেহা একটি পল্লীগীতিতে যাচ্ছে এবার একটি। সত্যি নেহা ভীষণ সুন্দর গাইছে, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। নেহা আজকে সকাল থেকে, আজকে আমরা বেশ কিছুদিন পর আমাদের যা রয়েছে সংকটময় অবস্থার মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি। আমি সবাইকে সবসময় বলি, এখানে বসেই বলি যে আপনারা সরকারি স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলুন, আমরাই আমাদের নিজেদের প্রতিষেধক হয়ে নিজেরাই নিজেদের সুস্থ রাখতে পারবো। আমি সুস্থ থাকি, আপনি সুস্থ থাকবেন, আপনি সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে, সেই মতেই আমরা চলছি। সেটাকে মাথায় রেখে আমরা আবার বেশ অনেকদিন পর আজকে শুরু করলাম, আর শুরুতেই আজকে নেহা আমাদের সকাল থেকে সত্যি আমাদের কথা শুনে জমজমাটকে জমজমাট করে তুলেছে। নেহা তাহলে আমরা যাই এবার পল্লীগীতিতে। কোনদিন আসিবেন বন্ধু?
সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর করে পল্লীগীতি গাইলো, বলছিল যে ও সরো বড় নয়, কিন্তু সত্যি ভীষণ ভালো, চর্চা চালিয়ে যাও, সত্যি খুব ভালো। অবশ্যই তার একটি প্রভাব তো থাকবে। আমরা আজকে আমাদের মধ্যে আমরা চাইছি আমাদের এখান থেকে আমাদের এই রাজ্যের গুণী ব্যক্তি, এই রাজ্যের সুরকার গীতিকার, আমাদের প্রবীণ শিল্পী আমাদের সঙ্গে আজকে রয়েছেন শ্রী মনোরঞ্জন দেব। আমি চাইব মনোরঞ্জন দাস সঙ্গে একটু কথা বলতে। আমরা আজকে অনেকদিন পর আজকে অনুষ্ঠানটি শুরু করলাম, আজকে সকাল থেকে অনুষ্ঠানটা যেভাবে চলেছে মনোরঞ্জন দার কেমন লাগলো, আরো আমরা কিভাবে আর উত্তরোত্তর কিভাবে বৃদ্ধি করতে পারি আমাদের অনুষ্ঠানকে, আরো কি সুন্দরভাবে সাজাতে পারি, কি কি করা দরকার, যদি আমাদের যদি উনি একটু যদি আমাদের সেই দিকে যদি আমাদের একটু চালনা করতে পারেন উনি, আমরা চাইব আমাদের চাইব আমরা ফোনে একটু নিতে। আমাদের সঙ্গে রয়েছেন এ রাজ্যের আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী মনোরঞ্জন দেব। আমরা চাইব ও মনোরঞ্জন দাকে একটু ফোনে। সুপ্রভাত, গুড মর্নিং, নমস্কার, কেমন আছেন দাদা বলুন। হ্যালো, আজকে সারাদিন সকাল থেকে আপনি অনুষ্ঠানটা দেখেছেন, নেহা আজকে আমাদের সঙ্গে ছিল সুরে সুরে, আপনার কেমন লাগলো অনুষ্ঠানটি যদি আমাদের সঙ্গে আপনি একটু শেয়ার করেন আর কি, আজকে সকালের অভিজ্ঞতাটা? খুব ভালো লেগেছে। আমি দীর্ঘদিন বোধহয় এই অনুষ্ঠানটা বন্ধ ছিল করোনা কিংবা লকডাউনের কারণে, অবশ্যই হ্যাঁ হ্যাঁ পরিস্থিতির কারণে, এই অবস্থায় আজকে আমরা যেন একটা শীত চাতকের মতো ছিলাম, যেন শীত চাতকের হৃদয়ে বাড়ির দাদার মতোই হলো, তাই বলা যেতে পারে তুমি এলে যেন অনেক দিনের পর বৃষ্টি এলো। অবশ্যই হ্যাঁ, তারপর প্রথম থেকেই শুনছি ওর সরস্বতী বন্দনা থেকে তোমার ওই কি বলবো এই যে লোকগীতি পর্যন্ত খুবই ভালো গাইছে। নেহাকে আকাশবাণীতে আমার আন্ডারেও কাজ করিয়েছিলাম, তখন থেকেই চিনি বছর দুয়েক আগে। তারপর আর ভালো গাইবে না কেন, অনুবদ্ধ সহযোগিতা পেলে আমার ভাতৃপ্রতিম অমরনাথ আছে যে জায়গায়, নারায়ণ আছে যে জায়গায়, আর তোমার সঞ্চালনাও খুবই ভালো লাগছে। আর পিসিআর কি না বলে জানি না, আজকে সাউন্ড সিস্টেম এত ভালো ছিল, আমি দীর্ঘদিন এত সুন্দর সাউন্ড সিস্টেম পাইনি। ধন্যবাদ দাদা, আমরা তো তাই আপনার সঙ্গে বলছিলাম যে আপনি আমাদের আর একটু উপদেশ দেবেন, কিভাবে আর একটু করলে কিরকম ভালো হবে, কি হবে, আপনি আমাদের একটু সাহায্য করবেন। আর সকাল থেকে আপনি অনুষ্ঠানটা আমাদের সঙ্গে দেখেছেন, আপনার যদি আর একটু কিছু বলার থাকে নেহাকে আপনি বলুন দাদা, আপনাদের আশীর্বাদ নিয়ে নেহা তার আগামী জীবনে আরো এগিয়ে যাবে, আপনি আশীর্বাদ করুন দাদা। নেহাকে বছর দুয়েক আগে আমি ওই আকাশবাণী স্টুডিওতে একটু বলেছিলাম, সেই হিসাবে অনেকই ডেভেলপ হয়েছে, বাস্তে টাইপের গান ও গাওয়ার চেষ্টা করছে এবং ভালোই লাগছে। আর উপদেশ দেওয়ার মতন তো সেই শক্তি আমার নেই, তবে এইটুকু বলতে পারি ব্যানগার্ড যেন এই অনুষ্ঠানগুলিতে কোন সিলেক্টেড ভালো গাইয়ে যে নিয়ে যেন পড়ে, এই একটা আমার আবেদন থাকবে। আর অমরনাথকে নিয়ে তো আমার জীবন যাত্রাই শুরু হয়েছিল সেই 90-এর দশকে, আমার নিউ ডাইমেনশনের সহযাত্রী ছিল অমরনাথ, আর কি বলবো, এরকম সহযোগিতা পেলে সবাই ভালো গাইবে। ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, সকাল থেকে আপনি আমাদের সঙ্গে ছিলেন, আপনি এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুরা, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এ রাজ্যের গুণী শিল্পী, সুরকার, গীতিকার, আমাদের সঙ্গে ছিলেন প্রবীণ শিল্পী শ্রী মনোরঞ্জন দেব। আমরা শুনলাম উনি আমাদের অনুষ্ঠান উনি দেখছেন সকাল থেকে, ওনার নেহার গান খুব ভালো লেগেছে, উনি আজকে বলেছেন আজকে আমাদের সাউন্ড সিস্টেম খুব ভালো চলেছে, আসলে আজকে অনেকদিন পরে আমরা শুরু করলাম। আর এখন থেকে আমাদের যাত্রাটা যেভাবে শুরু করেছি, আমরা চাইছি এই কথা শুনে জমজমার সকালে আমাদের এ রাজ্যের যে গুণী শিল্পীরা রয়েছেন, যারা ছোট মানে ছোট জুনিয়র শিল্পীরা রয়েছেন, যারা নিজেদের স্থান করে নিয়েছেন, যাদের গান আমরা শুনে শুনে বড় হয়েছি এবং এখনো শুনছি, ওনারা তো রয়েছেনই আমাদের সঙ্গে, ওনাদের আশীর্বাদের হাত সবসময় আমাদের ওপরে থাকবেন, কিন্তু তারপরও আমরা চাইছি যে সমস্ত শিল্পীরা মানে জুনিয়র শিল্পীরা যারা এখন নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে,
কিন্তু ওদের একটা প্ল্যাটফর্মের দরকার। আমরা চাইছি নিউজ ভ্যানগার্ডের এই অনুষ্ঠানে, সকালের অনুষ্ঠানে ওনাদের, ওদের একটু ডেকে, ওদের একটু গান করিয়ে আপনাদের সঙ্গে ওদের পরিচয় করিয়ে দিতে। সেই মতে কিন্তু আজকে নেহাকে দিয়ে আমাদের আজকের এই আমাদের যে প্রচেষ্টাতে সেটা আমরা শুরু করেছি। আমরা চাইছি যে সমস্ত জুনিয়র শিল্পীরা রয়েছেন, যাদের আমরা এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের সামনে উপস্থিত করছি, উপস্থাপনা করছি, যাদের গান আপনারা ওদের গান শুনবেন, ওদের আশীর্বাদ করবেন এবং আপনাদের সহযোগিতা নিয়েই কিন্তু, হাতে নিয়ে কিন্তু ওরা ওদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। সেই মতে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ওদের সঙ্গে থাকবেন, ওদের আশীর্বাদ করবেন, ওদের পাশে থাকবেন। আমরা শুনি, আর আমরা একদম সময়ের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা শুনবো নেহার কণ্ঠে আজকের সকালের শেষ গানটি, নেহা আমাদের শোনাবে। আমি আমি একটা গজল গাইছি, আমার খুব প্রিয় একখানা গজল। আমরা যেটা বলি যে আমরা এখানে যে শিল্পীদের আমরা এখানে বলি গান করতে, আমরা বলি যে ওদের পছন্দ মতো একটি গান করার জন্য। সবাই তো অনেক ধরনের গান করে, তারপরে ওদের উপর একটি পছন্দের যদি, আর এখন এই বাচ্চা বাচ্চা যারা শিল্পীরা রয়েছেন ওদের তো নিজেদেরও পছন্দের একটা ব্যাপার আছে। আমরা তাহলে দেখি, ও যখন গজলটা নিয়েছে, গজলটা কিন্তু আমি জানি, আমি আমার যেমন এখানে বসে ভীষণ পছন্দের গজল, আমার পর্দার ওপারে যে বন্ধুরা রয়েছেন আপনাদের ভীষণ পছন্দের একটি গানই কিন্তু এখন শোনাবে। সত্যি খুব ভালো গম কা খজানা, আমরা শুনি গানটি। জগজিৎ সিং এর গাওয়া ছিল এই গজলটি, আমরা জগজিৎ সিং এর কণ্ঠে গজলটি শুনেছিলাম। এই গানটি নেহা আমাদের, নেহা এই গজল দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছে। নেহাকে আমাদের নিউজ ব্যাংকের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, এবং অমরনাথটাকে ধন্যবাদ, নারুদাকেও ধন্যবাদ, এবং যে সমস্ত দর্শক বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদের সবাইকে আমাদের নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আরেকটি কথা, আমাদের কিন্তু এ রাজ্যের ঐতিহ্যবাহী পুজো খাচ্ছি পুজো শুরু হয়েছে, কিন্তু আমরা যেহেতু আমরা একটি সংকটময় অবস্থার মধ্যে দিয়ে রয়েছি, আমাদের এ বছর সম্ভব হচ্ছে না ঠিকঠাক মতো সেই পুজোয় যাওয়ার। শুধু নিয়ম বিধি মেনেই
শুধু নিয়ম মেনেই সেই পুজো হচ্ছে, কিন্তু আমরা তাও চাইব সমস্ত ত্রিপুরা রাজ্যবাসীকে আমাদের নিউজ নাইন গাইডের পক্ষ থেকে খার্চি পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, এবং যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আপনারা পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।